DLS 24 game player rating upgrade এবং downgrade নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। যারা ওই পর্বটি মিস করেছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি। তো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শুরু করার আগে অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে এখনো লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দিন। এই হচ্ছে DLS গেমের বেস্ট ডিফেন্ডার ভার্জিল ব্যান্ডাইক। তো ওর থেকেও কিন্তু এখন ভালো ডিফেন্ডার তৈরি হয়ে গেছে গেমে, ওর রেটিং কিন্তু 84 সেমি রয়েছে। এরপর রয়েছে লাউতারো মার্টিনেস, 82 থেকে বর্তমানে +2 ইনক্রিজ হয়ে গেছে 84 রেটিং। এরপর রয়েছে রুবেন দিয়াস, তো সেন্টার ব্যাক ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, 82 ছিল আগে, তো বর্তমানে হয়ে গেছে 84 রেটিং। এরপর রয়েছে জুড বেলিংহ্যাম, রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল মিডফিল্ডার, 82 ছিল আগে, তো এখন কিন্তু 84 হয়ে গেছে অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর রয়েছে বার্নার্ডো সিলভা, তো 83 থেকে বর্তমানে কিন্তু +1 হয়ে 84 হয়ে গেছে। এরপর রয়েছে ব্রুনো ফার্নান্দেস, পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার, 83 ছিল DLS 23 গেমে, এখন বর্তমান 84। তারপর রয়েছে ফেদ্রিকো বালভার্দে, তো ওর রেটিং 82 ছিল DLS 23 গেমে, DLS 24 গেমে হয়ে গেছে 84 রেটিং। ওয়েলফ্যান, তারপর রয়েছে রবার্ট লেওন্ডোস্কি, ওর রেটিং কিন্তু কমে গেছে, 85 থেকে বর্তমানে হয়ে গেছে 84 রেটিং। এরপর রয়েছে মার্ক অ্যান্ড্রে টার স্টেগেন, 84 থেকে বর্তমানে ওর রেটিং 84 সেম রয়েছে জার্মানির এই গোলকিপারের। এরপর রয়েছে অ্যান্তোনিও গ্রিজম্যান, তো ওর রেটিংটা কিন্তু বেড়ে গেছে, +2 হয়ে গেছে 82 থেকে বর্তমানে 84 রেটিং। এরপর রয়েছে মিন জে কিম, ওয়েল ডান, তো ওয়েল সাইনিং বলাই যায়, তো 79 থেকে বর্তমানে 83।